সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহা। আলপনায় রাঙা কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। ধোয়া মোছাও শেষ, দেয়াল লিখনে ফুটিয়ে তোলা হয়েছে মাতৃভাষার সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস। নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে, নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানালেন আইন শৃঙ্খলা বাহিনী। শিমুল পলাশ আর কৃষ্ণচোড়ার লালের সঙ্গে 21 ফেব্রুয়ারি মিশেছিল বুক ঝরা তাজা রক্ত। রাজপথের কালো পিচ বেয়ে চলা শোণিত ধারা বলেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। সালাম রফিক, জব্বার বরকত আর শফিউর সহ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ধোয়া মোছা শেষে আলপনা আর রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা সংগ্রাম আর বাংলা ভাষার নানা গৌরব গাথা। ঢোকার রাস্তা একটি, দুয়েল চত্বর হয়ে আপনার বাংলা একাডেমি হয়ে টিএসসি হয়ে আমাদের কলা ভবনের সামনে দিয়ে নীলক্ষেত হয়ে আপনি চলে যাবেন ইসে, আমাদের যে আজিমপুর গোরস্থান সেটা হয়ে আবার ঠিক পলাশিতে আমরা চলে আসবেন। পলাশিতে আমাদের একটা নিবেদনকারীদের পলাশি ও জগন্নাথ হলের সামনে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে হবে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। সব স্তরে বাংলা ভাষার প্রচলনের পাশাপাশি ভাষাকে বিকৃতির হাত থেকে রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো হঠাৎ ঘোষণায় নয়, অনেক ত্যাগ ও সংগ্রামের পথ বেয়েই এসেছে স্বাধীনতা। সকালে 21শে পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিশেষ অবদানের জন্য এবছর 24 বিশিষ্টজনের হাতে তুলে দেওয়া হয়েছে 21শে পদক 2022। ভাষা সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত করার লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। কারো গবেষণা, কারো প্রতিভা, কেউ লেখনি, আবার কেউ বা নিজের শিল্প দক্ষতায় কাজ করে যাচ্ছেন দেশের জন্য। যাদের বিশেষ অবদানে আলোকিত হয়েছে সমাজ, সেই গুণীজনদের সম্মান জানালো রাষ্ট্র। অমর একুশের আগের দিন রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশ বরেণ্য 24 বিশিষ্টজনকে 21শে পদকে ভূষিত করা হলো। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত প্রধানমন্ত্রীর পক্ষে গুণীজনদের পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ভাষা আন্দোলনের ইতিহাস, পটভূমি আর রাজনৈতিক পরিক্রমা। তিনি বলেন, সংগ্রাম আর ত্যাগেই এসেছে ভাষার অধিকার, যেখানে জাতির পিতার অবদান অবিচ্ছেদ্য। পাকিস্তানের শাসকদের লক্ষ্যই ছিল জাতি হিসেবে আমাদেরকে ধ্বংস করে দেওয়া, সেই জন্য তারা আমাদের ভাষার উপরই সবার আগে আঘাতটা হানে। সকলের কত অবদান ছিল, কত ত্যাগ ছিল, এবং যার মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। হঠাৎ ঘোষণায় স্বাধীনতা আসে না, সেটা আসেনি। এবং আমরা যে বাঙালি, আমাদের যে একটা জাতিসত্তা আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের ভাষা আছে, সেটাই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন। খুঁজে খুঁজে সমাজের আলোকিত মানুষদের সম্মান জানানোর প্রসঙ্গ তুলে ধরে সরকার প্রধান বলেন, ভাষা সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে নেবার সময় এসেছে। যারা একসময় অবদান রেখেছেন, আবার অনেকে হয়তো হারিয়েও যাচ্ছিলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকেও খুঁজে বের করতে এবং তাদের সম্মান করতে, যাতে ইতিহাস বিকৃতির হাত থেকে আমাদের দেশের মানুষ মুক্তি পায়। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সেটা যেন আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত হয়, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। কাজে সেই প্রচেষ্টাও আমরা সাফল্য অর্জন করব বলে আমি বিশ্বাস করি। শহীদের রক্ত বৃথা যায় না, বৃথা যেতে আমরা দেইনি, বৃথা যেতে আমরা দেব না। করোনা নিয়ন্ত্রণে দেশবাসীকে নির্ভয়ে টিকা নিতে আবারও অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বিশেষ অনুরোধ, আগামী 22 ফেব্রুয়ারি পর করোনার বিধিনিষেধ আর থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে সচিবালয়ে শুরু হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে ভার্চুয়ালি গণভবন থেকে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভায় আলোচিত বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান,
জয় বাংলাকে জাতীয় স্লোগান করা হবে এবং এটি অনুমোদন হলে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সেমিনারে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে নির্দেশনা দেওয়া হবে। আগামী 26 ফেব্রুয়ারি দেশের 1 কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলেও জানানো হয়। 2020 সালে হাইকোর্টের একটা রায়ও আছে যে জয় বাংলাকে জাতীয় আপনার স্লোগান হিসেবে বিবেচনা করতে হবে, এটা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তো এটা আজকে ক্যাবিনেটে আলাপের পর সিদ্ধান্ত হয়েছে যে না, ঠিক জয় বাংলাকে এটা ক্যাবিনেট থেকে একটা সার্কুলার দিয়ে এটাকে জাতীয় আপনার স্লোগান হিসাবে প্রচার করে দিতে হবে। এটা সাংবিধানিক পদাধিকারীগণ, রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানের শেষে এটা বলবেন, আর সকল শিক্ষা প্রতিষ্ঠান ইনক্লুডিং মাদ্রাসা ইউনিভার্সিটি যা আছে। তেলের দাম না বাড়ালে ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দেবে, তাতে সংকট আরও বেশি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। এছাড়াও তিনি আরও বলেন, রমজান সামনে রেখে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে 6টি পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে। গ্লোবাল মার্কেটে যেটা ছিল আজকে তো 1 বছর আগে তার ডাবলেরও বেশি হয়েছে, সেইটাই এখন যদি আমরা সেটা না বাড়াই বলছি না, বাড়াতে পারবে না, তাহলে তারা ইম্পোর্ট করবে না। রিপোর্ট যদি না করে তা তো আরও বড় ধরনের ক্রাইসিস হয়ে যাবে। রমজান মাস দেখে 50 লক্ষ লোককে দেওয়া যায় কি না, সেটাও ট্রাকের মাধ্যমে নয়, সেটা হলো যে আমাদের যে তৃণমূলে যে মানুষ আছে যাদেরকে সরকার আগে 2500 করে টাকা দিয়েছিল দুস্থ যারা, তাদের কাছে পৌঁছে দেব। এরপর 10 নম্বরে 2টি স্টেশনের সমন্বয় করে হতে যাচ্ছে মেট্রো রেলের মাল্টি মডারেট হাব। সকালে পরিদর্শন করে উত্তরের মেয়র জানান, 2টি স্টেশনের সংযোগের কারণে মিলবে নাগরিক সব সুবিধা। এদিকে লাইন 6-এর কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের জটিলতা কাটিয়ে শিগগিরই শুরু হবে নির্মাণ কাজ। এমআরটি লাইন 6-এর হাত ধরেই মেট্রো রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রাথমিক লক্ষ্য উত্তরা থেকে আগারগাঁও। অন্যদিকে লাইন 5-এর সাউদার্ন রুট হেমায়তপুর থেকে যাবে ভাটারা, যা গাবতলি থেকে মাটির নিচে, আর এই দুই রুটের ক্রসিং হবে মিরপুর 10-এ। সেক্ষেত্রে 10 নম্বরই হতে যাচ্ছে মিরপুরের সবচেয়ে ব্যস্ততম পয়েন্ট। তবে 2টি স্টেশনের সমন্বয়ে নাগরিক সুবিধা বাড়বে বহুগুণে। এমন অবস্থায় রোববার মিরপুর 10-এ স্টেশন এলাকা পরিদর্শনে যান উত্তরের মেয়র। জানান, এমআরটি 5 আর 6-এর মধ্যে সমন্বয় করে একটি মাল্টিমডারেট হাব করবে উত্তর সিটি। এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার পাশাপাশি এখানে থাকবে গাড়ি পার্কিং সুবিধা সহ নগরবাসীর জন্য নানান ব্যবস্থা। আমাদের সিটি কর্পোরেশন, আমরা নিজেরাই এখানে পার্কিং, সাথে সাথে এখানে একটা কমপ্লেক্স এবং টিওডি আমরা নিজেরাই আমরা করার চিন্তা ভাবনা করছি। এদিকে এই এলাকায় পরিকল্পিত হলেও এখনো শেওড়াপাড়া আর কাজীপাড়ায় সিঁড়ির অবকাঠামোগত কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। চলতি ডিসেম্বরে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু করতে এরই মধ্যে 90% কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। 9টি স্টেশনের 7টিরই সিঁড়িও মোটামুটি প্রস্তুত, বাকি 2টি অর্থাৎ শেওড়াপাড়া আর কাজীপাড়া অংশের জটিলতা এখনও পুরোপুরি কাটেনি, যদিও কর্তৃপক্ষ বলছে সব সমস্যার সমাধান দিয়ে শিগগিরই এই অংশের সিঁড়ি নির্মাণের কাজ শুরু হবে। ডিসির কাছে ফান্ড প্লেস করেছি এবং এটা আমরা ডিসেম্বরের মধ্যে এই কার্যক্রমগুলো সম্পন্ন করে তারপর আমরা মেট্রো রেল আগারগাঁও পর্যন্ত চালু করে দিব। লাইন 6-এর পরে এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুটের কাজ 2026 সালে শেষ হওয়ার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ। আজ থেকে মুঠোফোনে গ্রাহকরা সব ধরনের খুদে বার্তা পাচ্ছেন বাংলায়। দুপুরে বিটিআরসি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে নেওয়া হচ্ছে সব ধরনের উদ্যোগ। ভারতে বা বাংলাদেশে জনসংখ্যা বাড়বে, কিন্তু ইংরেজি আর স্প্যানিশের জনসংখ্যা কমতে থাকবে। অতএব হিসাবটা পরিষ্কার, সামনের 50 বছরে বাংলা নিঃসন্দেহে তার তৃতীয় অবস্থান তৈরি করতে পারবে। দেশের ছাত্রছাত্রীদের মধ্যে শতকরা 30%-এর কাছে আপনি ইংরেজি ভাষা নিয়ে উপস্থিত হতে পারবেন না। তার মানে কি আমি 30% মানুষকে বাদ দিয়ে এই বাংলাদেশ চালাবো? এটা তো হতে পারে না। দেখছেন সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সকালে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। জাননি সাকিব মোস্তাফিজ সহ বিপিএল এর ফাইনাল খেলা 5 ক্রিকেটার। টুর্নামেন্টের ধকল কাটিয়ে উঠতে একদিন বেশি বিশ্রাম দেওয়া হয়েছে তাদের।
আগামী 23 ফেব্রুয়ারি থেকে শুরু হবে আফগানদের বিপক্ষে ওয়ান ডে সিরিজ। সব ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজটি ওয়ান ডে সুপার লিগের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে টাইগার শিবিরে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আফগানদের বিপক্ষে তাই শতভাগ জয় তুলে নিতে প্রত্যয়ী তাসকিন মিরাজরা। বিপিএল এর পর খুব বেশি সময় না থাকায় ক্রিকেটাররা সরাসরি টিম হোটেলে যোগ দিচ্ছেন। কোভিড নেগেটিভ ফল নিয়ে ক্যাম্পে যুক্ত হয়েছেন তারা। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।